প্রত্যেক দিন কয়েক হাজার মেলের রিপ্লাই এক্সপার্ট টিমে প্রচুর মানুষ প্রচুর রিপোর্ট পাঠান সেই সমস্ত রিপোর্টগুলোকে দেখা তাদেরকে প্রয়োজনীয় অ্যাডভাইস দেওয়া এক্সপার্ট টিমে আবার তাদেরকে সেটা জানান সেখান থেকে সেগ্রিকেট করা যাকে যাকে অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার প্রয়োজনীয়তা আছে তাকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বলা আবার যার যার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট কিছু ফুড হ্যাবিট বা কিছু আয়ুর্বেদিক মেডিসিনের হাত ধরে তিনি সুস্থ হয়ে যাবেন তাকে সেই অ্যাডভাইসটা করা আবার এমনও থাকে কিছু ক্ষেত্রে যেখানে এর বাইরে লেখা লিখতে ভালোবাসি আর সব কিছুর বাইরে আমি বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে যে আজকে সারাদিন আমার উল্টো রঙা ক্লিনিক ছিল উল্টো সারা সারাদিন যে ক্লিনিক করলাম কিন্তু এটুকু আমি বুঝতে পারি যেটা বা এটুকু যেটা আমি বারবার করে বলি আর কি সেটা হচ্ছে যে সময় এমন একটা জিনিস না এটাকে কিন্তু ম্যানেজমেন্ট করা যায় সময় নেই চব্বিশ ঘন্টা যদি আটচল্লিশ ঘন্টা তো ভালো হতে এগুলো এক্সকিউজ সময় অবশ্যই ইচ্ছে করলে বার করা যায় এবং ইট ডিপেন্ডস যে কে কোন প্রফেশনে আছেন ধরুন যদি কেউ নিজে নিজে নিজের একটা পৃথিবী নিয়ে চলেন তিনি সময়টা ম্যানেজমেন্ট করতে পারবেন কিন্তু যদি কেউ কারোর কাছে ধরুন জব করেন তার ক্ষেত্রে কিন্তু সময় বার করাটা একটু কঠিন কিন্তু সময়টা বার করা যায় আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন এই লাইভে আসি আমি লাইভে আসার আগে কিন্তু মোটামুটি গাড়িতে বসে আজকে চোখটা বন্ধ করে এবং এই টপিক্সটা ঠিক করতে সাহায্য করেন কিন্তু পরম্পরা পরিবারের মানুষজন যারা আজকে টিভির প্রান্তে বসে আছেন তারা এবং আপনি মানে আমার ক্লিনিকে এখন আসেন এবং পেশেন্টরা বলেন যে ডাক্তারবাবু আমার এমন হয়েছে যে আজকে সন্ধ্যে সাড়ে সাতটা মানে আমাকে অপেক্ষা করতে হয় আপনি আজকে কোন এমন টপিক্স নিয়ে কথা বলেন যে টপিক্সটা আমার কাছে ভীষণ বেশি প্রয়োজনীয় ভীষণ গুরুত্বপূর্ণ সেই টপিক্সটা নিয়ে আর ডিসকাশান এবং আমি যা মিস করে ফেলি কিছু সেটা মনে করে যখন তারা অপেক্ষা করেন রোববার প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা আমাদের জন্য সেটা কিন্তু খুব বড় একটা প্রাপ্তি আর আমি এটুকু বিশ্বাস করি যেটা সেটার অনুষ্ঠানটা আপনাদের দিনের শেষে এবং এই অনুষ্ঠান থেকে ডিসকাশান বা আলোচনায় যদি আপনারা একটু বেনিফিশিয়াল হন আপনাদের শরীর স্বাস্থ্য বা প্রয়োজন বা ফ্যামিলি পার্সনদের বিষয়ে সেটা কিন্তু আমার থেকে বড় প্রাপ্তি হবে বলে আমি মনে করি টু ফেজটা কিন্তু কুড়ি মিনিট তিরিশ মিনিট অবধিও স্টে করতে পারে কিন্তু এন্ট্রি যে স্টেজটা ওটা প্রায় এক ঘন্টার কাছাকাছি স্টে করে এন্ট্রিটা হচ্ছে ডিপ ঘুম ওই এন্ট্রির সময় কিন্তু আমাদের শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো হয় আমাদের ব্রেন নিউ ব্রেন নিউট্রিশান পায় আমাদের শরীর নিউট্রিশন পায় আমাদের শরীর থেকে ডিটক্স হয় আমাদের শরীরের মধ্যে যাবতীয় খারাপ কেমিক্যাল সেগুলো পিউরিফিকেশান হয় আমাদের শরীরের ভালো যে কাজগুলো সেগুলো হয় এই এনথ্রিটা হয় আর এই এনথ্রি থেকেও কিন্তু আমাদের যেমন কম্পিউটারে যেমন র্যাম আছে না অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা যেমন ডিলিট করে দিই এই এন্ট্রি স্টেজে কিন্তু অপ্রিয় জিনিসগুলো আমাদের ব্রেন থেকে ডিলিট হয় আমাদের শরীর মন থেকে যেগুলো প্রয়োজন নেই আমাদের ব্রেন নিজে থেকে সরিয়ে দেয় এই এনত্রির স্বপ্ন দেখলে মানুষ মনে রাখে না কিন্তু রেম যদি হয় তারপরে হচ্ছে রেম র্যাপিড আই মুভমেন্ট চোখের মধ্যে পলক পড়ছে তিনি যদি ঘুমিয়ে আছেন ওটা হচ্ছে চরম ডিপ স্লিপ রেমের কিছু স্বপ্ন মনে থাকতে পারে কিন্তু এনত্রির স্বপ্ন মনে থাকবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সেটা হচ্ছে এই রেমে কিন্তু শরীরের মধ্যে সবথেকে ম্যাক্সিমাম আমাদের অর্গানগুলো নিউট্রিশান পায় যেগুলো স্ট্রেস হরমোন কর্টিসল এটসেট্রা এগুলো কিন্তু রিডিউস হতে থাকে গ্রোথ হরমোন শরীরের সৃষ্টি হয় যেখান থেকে আমাদের শরীরের ভালো যে কাজ সেগুলো হওয়া শুরু করে